আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ১১ প্রাকৃতিক সম্পদের দ্বিতীয় ভাগ, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ কি। আজকের এই পাঠে আমরা শিখব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং সম্পদের বিকল্প উৎস সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদা বাড়ছে, কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত, যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। আর তাই আমাদের এই সকল সম্পদের বিকল্প খুঁজে বের করতে হবে, পাশাপাশি এর যথাযথ ব্যবহার করতে হবে। বন্ধুরা লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল হয়ে থাকি। এবং দিন দিন যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে যা হচ্ছে সীমিত। এর মধ্যে রয়েছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে সীমিত সম্পদ। আর এই সকল সম্পদের আমাদের বিকল্প খুঁজে বের করতে হবে। এবং যে সকল সম্পদগুলো রয়েছে, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, এই সকল সম্পদের যথাযথ ব্যবহার আমাদের করতে হবে। এবার আমরা জানব সম্পদের বিকল্প উৎস সম্পর্কে। সম্পদের বিকল্প উৎস: তেল, গ্যাস, কয়লা ইত্যাদি অনবায়নযোগ্য সম্পদ। এ সকল সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরও ফিরে পাওয়া সম্ভব নয়। অপরদিকে নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়, আর এই কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। নবায়নযোগ্য সম্পদ হিসেবে আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করতে পারি। সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ এবং অফুরন্ত শক্তির উৎস। সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই। বায়ু প্রবাহ শক্তির আরেকটি বিকল্প উৎস। বায়ু প্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। বন্ধুরা লক্ষ্য করো এখানে কিছু অনবায়নযোগ্য সম্পদ দেওয়া আছে। অনবায়নযোগ্য সম্পদগুলো হলো তেল, গ্যাস এবং কয়লা। এই সকল সম্পদ যদি একবার শেষ হয়ে যায়, তবে হাজার হাজার বছরে আমরা তা কি ফিরে পাবো না। অপরদিকে নবায়নযোগ্য সম্পদ কি করা যায়, বারবার ব্যবহার করা যায়। এবং এজন্য আমাদের কি করতে হবে, নবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে তৈরি করতে হবে। এবং এ সকল নবায়নযোগ্য সম্পদের মধ্যে কি রয়েছে, আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করে নবায়নযোগ্য সম্পদ তৈরি করতে পারি। আমরা সূর্যের আলো সম্পর্কে জানি, এটি হচ্ছে অফুরন্ত শক্তির উৎস, অর্থাৎ এটি শেষ হয়ে যাবে না। আমরা এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌর প্যানেল ব্যবহার করে সূর্য থেকে বিদ্যুৎ পেতে পারি। আবার বায়ু প্রবাহ হচ্ছে আরও একটি শক্তির উৎস, এবং এই বায়ু প্রবাহ ব্যবহার করে আমরা কি বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এবার আমরা জানব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি। সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশ দূষণ কমাতে পারি। বন্ধুরা লক্ষ্য করো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ, কারণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে
প্রাকৃতিক সম্পদের মধ্যে এমন কিছু সম্পদ রয়েছে যা হচ্ছে সীমিত, এর মধ্যে রয়েছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এই সকল সম্পদ যদি একবার একবার শেষ হয়ে যায় তবে তা কি আমরা হাজার হাজার বছরও ফিরে পাবো না, তাই এগুলোকে সংরক্ষণ করা আমাদের জন্য খুবই জরুরি। এবং যে সকল সম্পদ এখন বর্তমানে রয়েছে সেই সকল সম্পদের আমাদের যথাযথ ব্যবহার করতে হবে এবং আমাদের বিভিন্ন শক্তির ব্যবহার কমিয়ে আনতে হবে, বস্তুর পূর্ণ ব্যবহার করতে হবে। রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি এবং আমরা যদি সম্পদ সংরক্ষণ করি তাহলে আমাদের পরিবেশ দূষণ কি কমে আসবে। এবার আমরা এই বিষয়টির উপর ভিত্তি করে একটি আলোচনা দেখে নিই, আমরা কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি। প্রথমে ডান পাশের ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমাদের ডান পাশের ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয় সম্পদের যথাযথ ব্যবহার। দুই, কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, এবার তোমরা একটি তালিকা তৈরি করবে যেভাবে তোমরা সম্পদের যথাযথ ব্যবহার করতে পারবে। আমরা যদি তালিকাটি তৈরি করি তাহলে তার মধ্যে আমরা কি লিখব, আমরা কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি, শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনঃ ব্যবহার করে এবং রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি। এবার তিন নম্বর কাজটি হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা নিজেদের সহপাঠীদের সাথে কাজটি নিয়ে আলোচনা করে কাজটি খুব সহজেই সম্পন্ন করবে এবং আলোচনা করার মাধ্যমে তোমরা কি জানতে পারবে, সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে জানতে পারবে। এছাড়াও কোন কোন উপায়ে সম্পদের যথাযথ ব্যবহার করা যায় তাও তোমরা জানতে পারবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম সম্পদের যথাযথ ব্যবহার এবং সম্পদের বিকল্প উৎস সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।